করমণ্ডল এক্সপ্রেস লাইন চ্যুতর ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর আসছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাত থেকেই হাওড়া স্টেশন সহ শালিমার, খড়গপুর, বালেশ্বর স্টেশনে শনিবার রাত থেকেই হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ার হেল্প লাইন নম্বর হল 0332638217। আরও একবার আপনাদের জানাবো, হাওড়ার হেল্প লাইন নম্বর হল 0332638217। করমণ্ডল এক্সপ্রেস লাইন চ্যুত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর আসছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে শুক্রবার রাত থেকে হাওড়া স্টেশন সহ শালিমার, খড়গপুর, বালেশ্বর স্টেশনে শনিবার রাত থেকেই হেল্প ডেস্ক খোলা হয়েছে। একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর হল 0332638217। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে, কি কি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? দেখো স্বপ্ন, তোমায় জানিয়ে রাখি যে গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উড়িষ্যায়, সেই দুর্ঘটনার পরে কবলে পড়া পরে আজকে সকালে দুটি স্পেশাল ট্রেনকে, কিন্তু রিলিফ ট্রেন যেটা বলা হয়, সেই দুটি স্পেশাল রিলিফ ট্রেনকে নিয়ে আসা হচ্ছে হাওড়া স্টেশনে। যেখানে প্রথম ট্রেনটিতে প্রায় 1000 থেকে 1200 প্যাসেঞ্জার রয়েছে এমনটাই রেল সূত্র খবর। পাশাপাশি পরবর্তী যে ট্রেনটি, সেই দ্বিতীয় ট্রেনটি, সেটাতেও প্রায় 200 থেকে 250 জন প্যাসেঞ্জার রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে প্রথম ট্রেনটি, সেটি কিন্তু 11:30 নাগাদ কিন্তু হাওড়া স্টেশনে প্রবেশ করেছে। এবং সেই প্রবেশের মুখেই কিন্তু যেমন হাওড়া স্টেশনে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে ওখানে। তাদের অসুবিধা হলে তাদেরকে সঙ্গে সঙ্গে রেলের যে হাসপাতাল রয়েছে, হাওড়া অর্থোপেডিক হসপিটাল, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর। পাশাপাশি তোমায় জানিয়ে কি, যে দ্বিতীয় ট্রেনটি, সেটা কিন্তু ইতিমধ্যেই মেচেদা ক্রস করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু হয়তো হাওড়া স্টেশনে প্রবেশ করবে। অর্থাৎ যেটা এখনো পর্যন্ত রেল সূত্রে যেটা খবর, যে দুপুর 12:30 থেকে 1:15 মধ্যে কিন্তু ট্রেনটি হাওড়া স্টেশনে প্রবেশ করবে এবং সেখানে কিন্তু মেডিকেল টিম রেডি করা আছে, যে যদি কারোর অসুবিধা হয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। পাশাপাশি যদি প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, সেখানে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল টিম কিন্তু কাজ করছে হাওড়া স্টেশনে বসে। ইতিমধ্যেই তাদেরকে রিসিভ করার জন্য হাওড়ায় উপস্থিত হাওড়া অরূপ রায় এবং জানিয়েছেন পরিষ্কারভাবে, যে তারা কিন্তু বারবার তারা বলছেন যে সেখানে তারা উপস্থিত থেকে তারা কাজ করবে। একেবারে ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে। যেমনটা জানালো, করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত যে সমস্ত যাত্রীরা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাদের সমস্ত রকম কিন্তু চিকিৎসা ব্যবস্থা করানো হচ্ছে, পাশাপাশি হেল্পলাইন নম্বর কিন্তু চালু করা হয়েছে।